বাসে আগুন লেগে মৃত্যু হলো সাত জনের মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী বুধবার রাতে কর্ণাটকের উত্তরে হাভেরি শহরে দুর্ঘটনাটি ঘটে অগ্নিদগ্ধ অবস্থায় আহতদের হাভেরি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ঊনপঞ্চাশ জন যাত্রী নিয়ে ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে মুম্বাই যাচ্ছিল বাসটির দুজন চালকই পলাতক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাড়ায় বাসটির ডিজেল ট্যাঙ্ক ফেটে যায় তারপরে গোটা বাসে আগুন লেগে যায় মৃতদেহগুলি ময়দাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে চলতি বছরের তিরিশে অক্টোবর বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী একটি বাসে এইভাবেই আগুন লেগে মৃত্যু হয়েছিল পঁয়তাল্লিশ জনের